বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ফুটবল দল এখন ঢাকায়। বেলা 12:10 তারা ঢাকা পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে অস্ট্রেলিয়া দল চলে যায় হোটেল লো মেরিডিয়ানে। বাস থেকে নেমেই দলের খেলোয়াড় ও অন্যান্য কোচিং স্টাফ সরাসরি চলে যান নিজ নিজ কক্ষে। আজ দলটির কোনো অনুশীলন নেই। কাল অনুশীলনের সময় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া দল। এবারের বিশ্বকাপ বাছাই পর্বে আই গ্রুপে শীর্ষে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া। গত নভেম্বরে মেলবোর্নে বাংলাদেশকে হোম ম্যাচে 7-0 গোলে বিধ্বস্ত করে তারা। 6 জুন কিংস অ্যারেনাতে বিকেল 16:45 বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এটি হবে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচ, যা ঢাকায় দ্বিতীয়।